প্রিয় শিক্ষার্থীবৃন্দ পাইথনের এই ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এই ভিডিওটি জানলে আমি আলোচনা করব লুপ সম্পর্কে আশা করি ভিডিওটি দেখার পর লুপ কি এবং এটি কেন ব্যবহার করতে হয় কিভাবে ব্যবহার করতে হয় সে সম্পর্কে আপনার ধারণা লাভ করবেন দুই ধরনের লুপ সাধারণত ব্যবহার করা হয় একটি হচ্ছে ফর লুপ এবং অন্যটি হচ্ছে ওয়াইল্ড লুপ এই ভিডিওটিতে আমি ওয়াইল্ড লুপের ব্যবহার দেখাবো পরবর্তীতে ফর লুপের ব্যবহার ইনশাআল্লাহ দেখাব লুপ কি এবং এটি কেন ব্যবহার করতে হয় সেটা বোঝানোর জন্য আমি খুবই সিম্পল একটা উদাহরণ দেব যাক আপনি থেকে পর্যন্ত প্রিন্ট করতে এক সেক্ষেত্রে সাধারণত এরকম করতে পারেন প্রিন্ট ওয়ান এরকম আপ টু অথবা প্রিন্ট হান্ড্রেড পর্যন্ত লিখবেন যেটা লিখতে অনেক সময় লাগবে অথবা নিন আপনি এক থেকে এক হাজার পর্যন্ত সংখ্যা প্রিন্ট করতে চাচ্ছেন সেক্ষেত্রে এরকম প্রিন্ট দিয়ে দিয়ে করতে গেলে অনেক সময় লাগবে তো একই ধরনের কাজ যদি আপনি বারবার করতে চান সেক্ষেত্রে লুপের সাহায্য নিতে পারেন এখানে একটি ওয়াইল লুপের ব্যবহার আপনারা দেখতে পাচ্ছেন ওয়াইল লুপে এখানে তিনটি ইম্পর্টেন্ট বিষয় লক্ষ্য রাখবেন প্রথমে হচ্ছে ইনিশিয়ালাইজেশন বা শুরু কত থেকে আপনি করতে যাচ্ছেন সেটা করে নেবেন আমি এক থেকে শুরু করতে চাচ্ছি তাই এখানে আই ইকল ওয়ান দিয়েছি আপনি যে কোনো ভেরিয়েল এখানে দিতে পারবেন জে কে এল যে কোনো ভেরিয়েল দিলে এখানে হবে সো যে কোনো নাম্বার দিয়ে শুরু করতে পারবেন আপনারা আমি শুরু করতে যাচ্ছি এক থেকে দশ পর্যন্ত সংখ্যা প্রিন্ট করতে যাচ্ছি। তাই এখানে শুরু করেছি এক থেকে আপনি যত থেকে শুরু করতে যাচ্ছেন ঠিক তত এখানে বসিয়ে দিতে পারেন দেন লক্ষ্য রাখবেন এই যে ওয়াইল্ড কিওয়ার্ডটা ওয়াইল্ড কিওয়ার্ড দ্বারা এখানে বোঝানো হচ্ছে ওয়াইল্ড লুপ আমরা ব্যবহার করতেছি এবং ওয়াইল্ড কিওয়ার্ডের পরে যেটা দিতে হবে সেটা হচ্ছে কন্ডিশন ঠিক কত পর্যন্ত আপনি চালাতে চাচ্ছেন লুকটা আমি চাচ্ছি লুকটা দশের আগ পর্যন্ত এবং দশের সমান পর্যন্ত চলবে দ্যাট মিনস এক থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আপ টু পর্যন্ত দশ পর্যন্ত চলবে দেন লক্ষ্য রাখবেন কুলন দেওয়ার পর এবার হচ্ছে ওয়াইল্ড লুকের বডির দিকে লক্ষ্য রাখবেন এখানে কী করতে চাচ্ছেন সেটা আপনি ওয়াইল লুপের বডিতে বলে আমি চাচ্ছি আই এর ভ্যালুগুলো প্রিন্ট করব এবং তারপরে যে ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে প্রতিবার আমি আই এর ভ্যালু আপডেট করতে যাচ্ছি এক এক করে বৃদ্ধি করতে যাচ্ছি তাহলে লুপের বেলায় তিনটা ইম্পর্টেন্ট বিষয় খেয়াল রাখতে হবে একটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন অর্থাৎ শুরু দেন কন্ডিশন এবং তারপর আপডেট পার্ট আর বডিতে কি করবেন সেটা একান্তই আপনার ব্যক্তিগত আপনি এই ওয়াইল লুপ দ্বারা কী করতে চাচ্ছেন সেটা অবশ্যই আপনার উপর নির্ভর করবে সবার শেষে আমি এখানে প্রিন্ট অ্যান্ড দিয়েছি যেটা মূলত ওয়াইলের অংশ নয় কারণ ওয়াইলের অংশ আপনার খুব সহজেই বুঝতে পারবেন ওয়াইলের ভিতর দিকে এই যে দেখতে পাচ্ছেন প্রিন্ট আছে এবং আপডেট আছে সুতরাং এই দুইটা লাইন মূলত ওয়াইল লুপের আন্ডারে আছে একটু ভিতরের দিকে সো এই এবার সবগুলো বিষয়ে আবারও এখানে দেখাচ্ছি আপনার লক্ষ্য রাখবেন প্রথম পার্টটা ইনিশিয়ালাইজেশন মাস্ট দেন ওয়াইলের সাথে থাকবে কন্ডিশন কন্ডিশনের পরে আপনি যে কোনো স্টেটমেন্ট এখানে ব্যবহার করতে পারবেন আপনার ইচ্ছা মতো এবং তারপর মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটা হচ্ছে আপডেট সো এবার আমি সরাসরি আপনাদের নিয়ে যাব পাইচার্মে এবং পাইচার্মে যেটা দেখাবো আপনাদের সিম্পল প্রোগ্রাম দিয়ে শুরু করবো সেটি হচ্ছে এক থেকে একশো পর্যন্ত সংখ্যা প্রিন্ট করার জন্য ওয়াইল্ড লুপের একটি প্রোগ্রাম সো প্রথমে রাইট বাটন ক্লিক করে নিচ্ছি প্রোগ্রামের নাম দিয়ে দিচ্ছি প্রোগ্রাম থার্টিন স্ক্রিনটা একটু বড় করে নিচ্ছি যাতে করে আপনাদের দেখতে সুবিধা হয় প্রথমে যেটা করতে হবে আপনাদের নিশ্চয়ই মনে আছে ইনিশিয়ালাইজেশন করতে হবে আমি দিয়ে দিচ্ছি ওয়ান থেকে ইনিশিয়ালাইজেশন শুরু করে নিলাম এবার যেটা করবো এখানে ওয়াইল লুপ ব্যবহার করবো এবং কত পর্যন্ত চলবে সেটা এখানে বলে দিতে পারি সাপোজ আমি এখানে টোয়েন্টি পর্যন্ত চালাতে যাচ্ছি এবং আয়ের ভ্যালুগুলো আমি মূলত প্রিন্ট করতে চাচ্ছি সেক্ষেত্রে এখানে প্রিন্ট আই দিতে হবে এবং প্রতিবার আপডেট কত করে করতে যাচ্ছি সেটা এখানে বলে দিতে হবে সো আমি চাচ্ছি এক এক করে বৃদ্ধি পাবে অর্থাৎ এক দুই তিন এরকম চলবে দ্যাটস ইট এবার আমি চাইলে এই প্রোগ্রামটা রান করে আপনাদের দেখাতে পারি লক্ষ্য রাখবেন রান রান অ্যান্ড দেন প্রোগ্রাম থার্টিন তো দেখতে পাচ্ছেন যেমনটা আউটপুট চেয়েছিলাম ঠিক তেমনটাই এক থেকে বিশ পর্যন্ত দেখাচ্ছে আপনারা চাইলে এটা চেঞ্জ করে নিতে পারেন এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে আমি চাইলে এইখানে একটা প্রিন্ট বা ওয়াইল্ড লুপের পরবর্তীতে অনেকগুলো আমি স্টেটমেন্ট ব্যবহার করতে পারি সেগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সাপোজ এখানে আমি ব্যবহার করেছি প্রোগ্রাম অ্যান্ড এটা কিন্তু লুপের অংশ নয় লক্ষ্য রাখবেন ওয়াইল্ড লুপের কন্ডিশন যতক্ষণ চলবে ঠিক ততক্ষণ অর্থাৎ কন্ডিশন যতক্ষণ ট্রু থাকবে ততক্ষণই এই দুইটাই স্টেটমেন্ট কাজ করবে যখন কন্ডিশন ফলস ওয়াইল্ড লুপ ক্লোজ দেন নিচে চলে আসবে কোডটা রান করে আপনাদের দেখাচ্ছি আউটপুটটা দেখলেই বুঝতে পারবেন এখানে লক্ষ্য রাখবেন প্রোগ্রাম অ্যান্ড একবারই কাজ করেছে এক থেকে বিশ পর্যন্ত চলেছে লুপটা তারপর লুপের কাজ শেষে যেটা হয়েছে নিচে চলে এসেছে প্রোগ্রাম অ্যান্ডে আপনারা চাইলে এখানে যে প্রিন্ট করতে হবে এরকম কিছু না আপনারা চাইলে লুপের আন্ডারে অনেক কিছুই করতে পারেন সাপোজ আমি চাচ্ছি বাংলাদেশ লিখা বিশ বার প্রিন্ট করব সো এখানে জাস্ট প্রিন্ট দিয়ে দিচ্ছি বাংলাদেশ এবার যদি কোডটি রান করি আপনারা অবশ্যই বুঝতে পারবেন তাহলে কীভাবে কাজ করতেছে রান প্রোগ্রাম থার্টিন এবং এখানে দেখতে পাচ্ছেন নেয়ালি বিশ বার বাংলাদেশ প্রিন্ট করেছে কারণ এই লুপটা বিশ বার চলবে আচ্ছা এবার চলুন আমি এক থেকে বিশ পর্যন্ত আপনাদের জোর সংখ্যা গুলো প্রিন্ট করে দেখাচ্ছি সো আমি চাচ্ছি আয়ের ভ্যালুগুলো প্রিন্ট করবে লক্ষ্য রাখুন আয়ের ভ্যালু মূলত শুরু হয়েছে এক থেকে বাট আমি চাচ্ছি এক থেকে বিশ পর্যন্ত বা এক থেকে একশো পর্যন্ত শুধুমাত্র জোর সংখ্যাগুলো প্রিন্ট করব তো সেক্ষেত্রে আমাকে দুই থেকে শুরু করতে হবে তাই না কারণ যেহেতু এক থেকে একশো পর্যন্ত জোর সংখ্যা হচ্ছে দুই চার ছয় তাহলে মূলত শুরু করব লুকটা আমি দুই থেকে তারপর প্রতিবার ব্যবধানটা হচ্ছে দুই দুই করে সো এই জায়গায় শুধু পরিবর্তন আনলে হবে এবং যেহেতু চাচ্ছি একশো পর্যন্ত চলবে সুতরাং এখানে আমার কন্ডিশনে একশো বসিয়ে দিতে হবে এবার যদি কোডটা রান করি আপনারা লক্ষ্য রাখবেন রান প্রোগ্রাম থার্টিন এবং এক্স্যাক্টলি দেখতে পাচ্ছেন দুই চার ছয় এরকম চলছে এবার যদি আমরা চাই এক থেকে একশো পর্যন্ত বিজুর সংখ্যা সেক্ষেত্রে এক থেকে শুরু হবে একশো সমস্যা নাই প্রতিবার ব্যবধান করে অর্থাৎ এক তিন পাঁচ সো সবকিছু ঠিকঠাক আছে কোরটা রান করে আমি আপনাদের দেখাচ্ছি রান প্রোগ্রাম থার্টিন এবং এক্সেক্টলি দেখতে পাচ্ছেন ঠিক মতো কাজ করতেছে এক থেকে নাইনটি নাইন পর্যন্ত চলবে কারণ নাইনটি নাইনের পরে হান্ড্রেড ওয়ান হয়ে যাবে হান্ড্রেড ওয়ান থেকে একশো নিশ্চয়ই বড় না সেক্ষেত্রে কন্ডিশন ফলস এবং সেই সাথে লুপ থেমে যাবে এবং তারপর প্রোগ্রাম অ্যান্ড দেখাবে তো আশা করি লুপের ব্যবহারটা আপনারা বুঝতে পেরেছেন এই ভিডিও এতটুকু থাকবে পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে ওয়াইল লুপ ব্যবহার করে আমি আরও দুই একটা প্রোগ্রাম দেখানোর চেষ্টা করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি এইখান থেকে সাবস্ক্রাইব করে নেবেন এবং সেই সঙ্গে বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে করে সবার আগে আমার ভিডিওগুলো পৌঁছে যায় আপনাদের কাছে